আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমাদের মালয়েশিয়ার ট্যুরে আজকে আমরা যাচ্ছি হচ্ছে বাতু কেভ। তো বাতু কেভ অনেক সুন্দর একটা জায়গা, তো আমরা ওখানে কারে যাওয়া যায়, গ্র্যাব কারে যাওয়া যায়, বাট আমরা গ্র্যাব কারে যাইনি, আমরা যাব হচ্ছে ট্রেনে। মালয়েশিয়ার ট্রেনে ওঠার আমার অনেক শখ ছিল, যার জন্য আমরা ট্রেনে যাচ্ছি। আর এখন আমরা অবস্থান করছি রেল স্টেশনে। তো আমার ভাই টিকিট কাটতেছে, আর মেহেরিমার দুষ্টুমি তো শেষ নাই। এ হচ্ছে আমার একটা খালাতো ভাই, ও অনেক খুবই মজার একটা মানুষ, খুব দুষ্টুমি করে, দেখতেই পাচ্ছেন। এ হচ্ছে আমার ভাইটা, আমার আপন ভাই। আর আরেকজন যে আছে ওই পাশে, ও হচ্ছে আমার মামাতো ভাই। তো আমার ভাইরা তো এখানে আছেই, তো আমরা অলরেডি ট্রেনে উঠে গিয়েছি। আর রেল স্টেশন থেকে বাতু কেভ যেতে ট্রেনে যেতে তেমন একটা সময় লাগে না, তো আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। তো আমরা ট্রেনে বসে আছি এবং বাইরের ভিউ দেখছি, মালয়েশিয়া ভিন্ন। যেহেতু আমরা বাংলাদেশি মানুষ, বাইরের দেশে গেলে তো বাইরের দেশের ভিউটা আমরা অনেক এনজয় করি, অনেক দেখি। তো দেখছি তো নর্মালি ট্রেন, রেল স্টেশন বা রেল লাইনের পাশের জায়গাগুলো যেমন থাকে ওই রকমই ওই ভিউ জায়গাগুলো। তো আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি, আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। আর রেল স্টেশন থেকে মাত্র 1 মিনিটের রাস্তা বাতু কেভ যেতে। রেলের যে স্টেশনের যে গেট থেকে বের হলেই হচ্ছে আপনার 1 মিনিট হাঁটলে বাতু কেভের রাস্তা পাওয়া যায়। তো বাতু কেভ হচ্ছে এখানে অনেক মন্দির আছে এবং মূর্তি আছে, পুজো করে। তো আমরা চলে আসছি অলরেডি বাতু কেভ, বেশিক্ষণ সময় লাগেনি। তো মেহেরিমা তো দৌড়াচ্ছে, আর এখানে অনেক কবুতর আছে, এদেরকে খাবার দিলে ওরা নিচে নেমে আসে। তো প্লেসটা দেখেন অনেক সুন্দর, এবং অনেক পর্যটকরা এখানে আসে, মালয়েশিয়ান সিটিজেন ছাড়াও এখানে অনেক পর্যটকরা আসেন, যারা বাইরে থেকে এখানে ঘুরতে আসেন। এবং এই এরিয়াটা বেশিরভাগ হচ্ছে তামিলনাড়ু, ইন্ডিয়ান তামিলনাড়ুদের এরিয়া। তো এই তামিলনাড়ুর ইন্ডিয়ান যে হিন্দু ইয়ারা, ওরা ওখানে সিটিজেন পাওয়া। তো আমরা দাঁড়িয়েছি, দেখছি, এবং দেখতে পাচ্ছেন বড় একটা মূর্তি। তো এটার ভিতরে যে সিঁড়িগুলো আছে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে অনেক উপরে ওঠা যায়। তো ভিতরের ভিডিও আমার নেই, আমি এই ভিডিওর সাথে কিছু ছবি অ্যাড করে দিয়েছি আপনাদের দেখার জন্য, যে এটার ভিতরে একটা পাহাড় কেটে ভিতরটা কীরকম করা হয়েছে। এখানে মন্দিরও আছে। তো এটা আমার খালাতো ভাইটা অনেক মজা করে, তো ভিডিও শেষ। তো দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে কত উপরে ওঠা যায়, এবং বড় একটা পাহাড় কেটে করা। আর আমরা যে নিচে দাঁড়িয়েছিলাম সেখান থেকে এই সিঁড়ির উপর পর্যন্ত কতটা উপরে, মানে আমার মনে হয় যেন 20-30 তলা বিল্ডিংয়ের মতন উঁচু হবে আর কি জায়গাটা। তো দেখতে পাচ্ছেন ভিতরের পাহাড় কেটে মন্দির বানানো হয়েছে, এখানে হিন্দুরা পুজো করে, অনেকে মানত থাকে, মানত পূরণ করতে আসে। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে আপনাদের, আর আপনারা দেখতে পেরেছেন যে এটার ভিতরে কী আছে। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও বিভিন্ন দেশে ট্যুর করতে পারি এবং আপনাদেরকে দেখাতে পারি। আমি কতটা উঁচুতে দাঁড়িয়ে আছি দেখেন তো। সবাই ভালো থাকবেন আশা করি, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে নেক্সট ভিডিওগুলো দেখতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।